আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনারা জানেন, মানুষ যদি বিপদে পড়ে, একজন মানুষ যদি চলে আসে তার বিপদে, তাহলে যদি আমরা যদি বিপদে পড়ি, দুইটাই আমাদের বিপদে চলে আসবে। তারই ধারাবাহিকতায় আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আমরা যারা সদস্য রয়েছি, অফিসিয়াল এবং খেলোয়াড়, আমরা সবাই এবং এসাদ আম্বিয়া ফাউন্ডেশনে, এবং আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই একটি ভিডিও করেছিলেন, যে ভিডিওর মাধ্যমে দেশের এবং দেশের বাইরের সারা বাংলাদেশের মানুষ সারা দিয়ে লাখ লাখ টাকা পাঠিয়েছে। এই মানুষের টাকাগুলা আমরা, এই যে দেখেন, আমরা এখন দেশে উপস্থিত হয়েছি পূর্ব পেকেরভাল সরকারের প্রাথমিক গোয়ানঘাটে কেন দুইটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রের মধ্যে রয়েছে রয়েছে আরো 30টি পরিবার। এই পরিবারগুলোর মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের দেওয়া আমানত গুলো, এবং আপনারা যে টাকা পাঠিয়েছেন, টাকা দিয়ে আমরা অনেকগুলো শুকনো খাবার কিনেছি, আমরা পানি কিনেছি, এগুলো আমরা চেষ্টা করবো পৌঁছে দিতে। আপনাদেরকে বলবো, আমাদের এখানে মধ্যে আছেন আহসান হাবিব ভাই, উনি সিলেটের মধ্যে এই খাবার গুলা প্যাকেটিং করেছেন। ভাই আপনাকে বলবো, আপনি কিছু বলেন। আমাদের ব্যারিস্টার ভাই ডাকে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার এখানে আসছি, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা খাবারগুলা দিচ্ছি, শুকনা খাবারগুলা। আমাদের শুকনা খাবারের মধ্যে খুব উন্নত মানের বিস্কিটগুলা, এগুলো সাত কোম্পানির বিস্কিট আপনারা সবাই জানেন, এবং প্রত্যেকটা মানুষকে যাতে দুইটা করে প্যাকেট দিচ্ছি, দুই প্যাকেটে মিনিমাম দুই দিন মানুষ অন্তত পক্ষে 5-7 জন পরিবারের সদস্য খেতে পারবে, এবং এভাবে আমরা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাই এই বিপদের দুর্যোগ সময়ে ব্যারিস্টার সুমন ভাই উদ্যোগ নিয়ে উনি এইরকম কাজ করার জন্য, এবং অর্থনৈতিকভাবে যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ। ব্যারিস্টার সুমন ভাইয়ের পিতামাতার নামে নির্মিত এসাদাম যে ফাউন্ডেশন পরিচালনা করতেছে, সেটার মাধ্যমে আমি সিলেটে অতীতেও আপনাদের করোনার সময় থেকে শুরু করে যত দুর্যোগ আছে সব সময় এসাদাম যে ফাউন্ডেশনের প্রাণ কার্যক্রম আমার মাধ্যমে পরিচালিত হয়। এবং সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আমেরিকার ফ্লাইট বাতিল করছে শুধুমাত্র এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যারা বিদ্যমান, অনেকের কোটি কোটি টাকা আছে, এরা কিন্তু এখন ওরা কিন্তু বিমান যুগে বা বিভিন্ন মাধ্যমে সারা টাকা চলে যাচ্ছে, বন্যার্ত এলাকা ত্যাগ করতেছে, কিন্তু সেই জায়গায় উনি বন্যার্ত এলাকায় উনি ঝুঁকি নিয়ে আসছে। আজকে বৃষ্টির মধ্যে আমরা কিন্তু কার্যক্রম অব্যাহত রাখছি, ইনশাল্লাহ আমরা সিলেট সুনামগঞ্জ বিভিন্ন উপজেলায় প্রায় 5-10 থেকে 12 হাজার ত্রাণ মানুষের কাছে পৌঁছে বলে আশা করছি। আজকে আমাদের সেই ধারাবাহিকতায় গোয়েনঘাট উপজেলার এই যে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মাত্র আমরা তাঁর কার্যক্রম করবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসন এই বাইকে। এখন আপনাদেরকে আমরা প্যাকেট গুলো দেখিয়ে দিব। এই দেখুন, আমরা প্রতিটা পরিমাণ এখানে আছেন আমাদের সাথিয়াপু, সাথিয়াপু আসছেন ঢাকা থেকে। আমাদের এই বন্যার দৃষ্টি আকর্ষণ করবো, আপনি কি দেখেন না যে অসহায় মানুষের খাবার পাচ্ছে না, পৃথিবীর সমস্ত জায়গা থেকে তাকে সম্মান করতেছে, এমপি কি ঘুমাই আছে নাকি? উনি দেখতে পেলেন বাংলাদেশের মানুষের ভোট চাইতে আপনারা আসেন, আর আজকে বাংলাদেশের মানুষের যদি খাবার নাই, নৌকা চালা আসবে, একজন মা হিসেবে কিন্তু সহ্য করতে পারে না। এই এলাকার এমপির দৃষ্টি আকর্ষণ করবো, আপনি এসি রুম থেকে বেরিয়ে এসে এই এই খালের মধ্যে আসেন, এইখানে টলান নিয়ে আসেন, এইখানে ত্রাণ দেন, ভোটের সময় তো আপনাকে ঠিকই পায় মানুষ, ভোটের সময় এদের কাছে আসলে লজ্জা করে না আপনাকে। আর আজকে আমরা কোথাও থেকে সারা বাংলাদেশের মানুষ ছুটে আসছে, ব্যারিস্টার সুমনের এত জনপ্রিয়তা, সে শুধু লাইভে বলছে, তার বৃষ্টির মধ্যে তার মোবাইলে বিশ্বাস করে টাকা দিচ্ছে, সে ত্রাণ দিয়ে ত্রাণ বিতরণ করছে, এবং তার ছোট ভাই বোন নিয়ে এই লাইভে বিতরণ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আপা আপনি যদি এমপির দৃষ্টি আকর্ষণ করতে বলবেন, এইখানে উনি ভোট চাইতে আসছেন ইলেকশনের আগে, ইলেকশনের পরে কেন এই মানুষগুলো
খবর নাই, উনি ঢাকায় বসে বহু বাচ্চা নিয়ে আরামায় জীবনযাপন করছে। নেক্সট যদি এমপি আপনাদের কাছে আসে কঠিন জবাব দিয়ে দিবেন। আমার সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার, ধন্যবাদ। আপনাদের কাছে কি আর কেউ কোন সাহায্য সহযোগিতা দিচ্ছেন? আপনারা আর কিছু পাইছেন না? পাইছেন না? আপনারা আর কিছু পাইছেন না? এগুলা ব্যারিস্টার সুমন ভাই আপনারা দিতে শুনছিলেন নি তাই? আপনারা দেখতেছেন আপনারা যে উপহার গুলো দিয়েছিলেন, আপনাদের এই উপহার গুলোই আমরা মানুষের কাছে পৌঁছে দিতেছি। এখন আমরা একটি আরেকটি আশ্রয়কেন্দ্রের মধ্যে যাব। এখন আমরা এই আশ্রয়কেন্দ্রতে দিব। আপনারা দেখেন পানি দেখেই বুঝতে পারবেন কতটুকু পানি বেড়েছে। আসলে অনেক পানি, মানুষগুলা অনেক অনেক পানি বেড়েছে। এখন আমরা এই পরিবার গুলোকে দেওয়ার চেষ্টা করবো। আমরা এই আশ্রয়কেন্দ্রে দিয়েছি, এখন আমরা এখানে দিব। এখানে ছিল 30টি পরিবার, এখানে রয়েছে আরো। আমরা আসলে যে আশ্রয়কেন্দ্র গুলোকে দিয়েছি এগুলোতে আসলে আসে নাই কোনো সময় আসে, তাই আমরা নিয়ে এসেছি। এখানের মধ্যে 30টি পরিবার রয়েছে, 30টি পরিবারকে আমরা 60টি প্যাকেট দিতেছি। প্রতি পরিবারকে 2 প্যাকেট করে দিয়েছি, 2 প্যাকেট করে দিতেছি। এবং আপনার পানি দিতেছি, আপনারা দেখতেছেন।